ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বলা যাবে কি যে এই মসজিদটি অমুক বংশের, অমুক গোত্রের, মানে একটি মসজিদ, মসজিদ কার? আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদকে কোন একটি বংশের সাথে, গোত্রের সাথে, বা এলাকার সাথে, বা ব্যক্তির সাথে সম্পৃক্ত করে নামকরণ জায়েজ কিনা, গুরুত্বপূর্ণ একটি মাসলা। কারণ এটা ঘটছে বা করছে, মানুষরা করছে না? আরব দেশে আগে থেকে ছিল, কারণ শরআন জায়েজ আছে। আমাদের দেশে আগে মসজিদগুলো এভাবে নাম সাধারণত হইতো না, হয়তো গুণবাচক নাম আছে, হ্যাঁ, বাইতুল মোকাররম মসজিদ, তাই না? কিন্তু অমুক মসজিদ, মসজিদ আবদুল্লাহ বিন মসউদ, আবদুল্লাহ মসজিদ মসজিদ, হ্যাঁ, মসজিদ আবু হুরাইরা, মসজিদুল ইমাম বুখারী, তাই না? এগুলো তো না হয় বড় বড় ইমাম বা সাহাবি বা নেক আল্লাহর বান্দা যারা, হ্যাঁ, যাদের সম্পর্কে আমরা জানি যে আল্লাহ নেক বান, তাদের নামের সাথে সম্পৃক্ত করা, এটা তো আলাদা জিনিস, জায়েজ, ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ধরেন মসজিদ তৈরি করেছে, অথবা যাদের মহল্লার মসজিদ, ওই পাড়ায় বা ওদের বাড়ির কাছে মসজিদ, সুতরাং ওদের সাথে সম্পৃক্ত করা, এটা আরেকটা মাসলা। পুরো মসজিদটা নির্মাণ করে দিয়েছে, যেমন আমাদের ইসলামিক সেন্টার কমপ্লেক্স পুরো সাততলা, আর মসজিদ নির্মাণ করেছে আবা হোসেন কোম্পানি, আবু হোসেন কোম্পানি। তো এই মসজিদটা আগে ছিল গার্ডের মসজিদ বলে, যখন পুরানো মসজিদ ছিল, তাই মসজিদের নাম যারা পুরানো মানুষ তারা জানেন কি মসজিদ নাম ছিল, মসজিদুল হাদিকা, মানে এখানে একটা পার্ক ছিল, কিং সৌদ পার্ক গার্ডেন, গার্ডেন মসজিদ বলে পরিচিত ছিল। পরে নামকরণ কি হয়ে গেল, নতুন মসজিদ তৈরি যারা করলো তাদের নামে বা তাদের কোম্পানির নামে মসজিদ আবা হোসেন বা মসজিদ বা হোসেন, আবা হোসেনকে এরা সংক্ষেপ করে বা হোসেন বলে। বড় শিখর জামা মসজিদের নাম কি, একটি নাম হচ্ছে বড় মসজিদ গ্র্যান্ড মস্কো, আরেকটি হচ্ছে খাদমুল হারমাইন শরীফাইন মসজিদ, খাদমুল হারমাইন। খাদমুল হারমাইন যেই যুগে তৈরি হয় তখন মালিক ফাহাদ ছিলেন, সুতরাং মসজিদ যেহেতু এখন খাদমুল হারমাইন আর মালিক ফাহাদ নেই, চলে গেছে রহিমাহুল্লাহ দুনিয়া থেকে, এখন খাদমুল হারমাইন হচ্ছে মালিক সালমান, বাদশাহ সালমান। সুতরাং এখন নাম কি, হ্যাঁ, মসজিদ মালিক ফাহাদ, কিং ফাহাদ মসজিদ, কিং ফাহাদ মসজিদ। তো এইরকম নামকরণ জায়েজ কি না, ইমাম বুখারী প্রশ্ন করে রেখে দিয়েছে, উত্তর কোথায়? এমন বুখারীর বিভিন্ন তরিকা রয়েছে তার অধ্যায়গুলিতে ফিকহি মাসাইল প্রমাণ করার জন্য, কখনো তিনি উত্তরটা অধ্যায় বলে দিয়েছেন, কখনো ওপেন রেখে দিয়েছেন, কখনো প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন, আর বলেছেন উত্তরটা হাদিসে খুঁজে না, হাদিসে দেখে না, উত্তরটা হাদিসে পেয়ে যাবে, এই হাদিসে তার উত্তর আছে জায়েজ কি না। আপনাদের মধ্যে কেউ একটা গ্রামে গিয়ে মসজিদ তৈরি করে দিল, আর মসজিদ তৈরি করে দেওয়ার পরে ধরেন নিজের নামের সাথে সম্পৃক্ত করলো, হ্যাঁ, ধরেন কারো নাম কি জামাল, হ্যাঁ, মসজিদ জামাল, জায়েজ কি না, ঠিক আছে? অথবা বংশের নাম হচ্ছে চৌধুরী বংশ, হ্যাঁ, তো চৌধুরী মসজিদ, জায়েজ কি না, বোঝা গেছে না? এইরকম তো উত্তর হচ্ছে জায়েজ, উত্তর হচ্ছে কি, জায়েজ। কিন্তু যারা দান করেছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে দান করে দেয়, এই নয় যে সেখানে তাদের আধিপত্য কায়েম করে রাখবে আর তারপরে যাকে ইচ্ছা সেখানে ঢুকতে দিবে, ঢুকতে দেবে না, অথবা নিজের নিয়ন্ত্রণে এমনভাবে রাখবে সে মসজিদের যেন আল্লাহর জন্য অফ করেনি, এমন যেন না হয়। মসজিদ আল্লাহর জন্য অফ করে দিয়েছে, কিন্তু তারা যেহেতু বানিয়েছে সুতরাং লোকেরা